যে আপনি আপনি ধরে যে তো আপনি ভাইরাল যে আপনার কন্টেন্ট গুলো তো আপনার পরিবারও দেখতে পাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার বাবা মা উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে যাচ্ছেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন বাবা মায়ের উদ্দেশ্যে আসলে মেসেজ দিব যে আমি যেহেতু আমার হাজবেন্ডের সাথে ভালো আছি সুখে আছি তারা তাদের এই রকম যে বারাক এবং নানা জায়গায় আমার হাজবেন্ডের নামে বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে যা মিথ্যা এই দুটো মিথ্যা মামলা করা হয়েছে এই বাবা এই মামলার পিছনে লেগে আছেন এখন পর্যন্ত এই মামলার পিছনে সে একদম লেগেই আছে কোনোভাবেই নিস্তার দিচ্ছে না সে জানে এগুলো থেকে অন্তত একটু আমাদেরকে মুক্তি দেয় আমি যখন ক্লাস সিক্সে উঠি তখন থেকে মানে ফ্যামিলিতে এই ধরনের প্রবলেমগুলোর মুখোমুখি হই তখন থেকে আসলে আমি বুঝতে শিখি যে এই ধরনের সমস্যা হচ্ছে বা তারা আমার সে রাগটা ছাড়ছে আমি ছোট্টবেলা থেকে অনেক বই পড়ি অনেক গল্পের বই পড়ি উপন্যাস পড়ি মানে অনেক যা যে বই সামনে পাই সেই বই পড়ে শেষ করতাম তো বই পড়ে পড়ে আমি অনেকটাই বুঝতাম যে এটা আসলে ঠিক না কিংবা আমার বাবা মা আমার উপর এই ধরনের নির্যাতন করতে পারে না আমার মনে হতো আচ্ছা আমি তো একটা ভুল করেছি আচ্ছা কি আম্মা মাকে এটা বুঝিয়ে বলতে পারতো না বা আমি করেছে বাবা তোমাকে আজকে বুঝিয়ে বললেই পারতো যখন কোচিংয়ে দেখতাম যে আমার ফ্রেন্ডের বাবারা তাদের মেয়ের সাথে এত সুন্দর সম্পর্ক একজন আরেকজনের সাথে কথা বলছে মন খুলে তাদের কথাগুলো বলছে একসাথে ঘুরছে একসাথে খাচ্ছে ভাল লাগতো দেখে দেখে মাঝে মাঝে কষ্টও লাগতো যে আমার সাথে এমনটা না কেন আমিও তো এমন জায়গায় থাকতে পারতাম ওদের জায়গায় আজকে আমি থাকতে পারতাম এমনও দেখেছি যে রিক্সার মধ্যে আদা আমার ফ্রেন্ড এবং তার মা বসে বসে কি সুন্দর গল্প করতে করতে যাচ্ছে কিন্তু আমি তখন মনে মনে কল্পনা করতাম এই জায়গাটা আমি থাকতে পারতাম সেখানে আমি ছিলাম না মানে কি কি স্টেপ নিয়েছেন ভাই একটা জিডি করেছিলাম আর কিছু অভিযোগটা করেছেন কার মানে আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আচ্ছা এতে কি আপনি কাকে কাকে জড়িয়েছেন আপনার ভাই না শুধু বাবাকে কেন একটা বাবারা তো মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু এটা আমি শুনেই এসেছি যে বাবারা নাকি মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তো দেখতাম যে তার বাবা তাকে অনেক ভালোবাসে প্রত্যেক বছর মানে তারা নানা রকম ঘুরতে যেত একসাথে তার বাবাকে দেখতাম যে ওই ফ্রেন্ডটা কোনো ভুল করলে সে তার আগলিয়ে তাকে বোঝাতো যে তুমি এটা করতে পারো না সেই আমার ওই ফ্রেন্ড এমন এমন কিছু অন্যায় করেছে আমি তার নাম বলছি না কিন্তু সে একবার বাসা থেকে পালিয়ে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে সেখানে নানা রকম কাহিনী হয়েছে তার বাবা তাকে সেই সিচুয়েশন থেকে উঠিয়ে নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছে তুমি এটা ভুল করছো খারাপ স্টুডেন্ট ছিলাম না প্রথম সারি স্টুডেন্টও না কিন্তু আমি ভালো স্টুডেন্ট ছিলাম প্রত্যেকটা পরীক্ষার রেজাল্টই ভালো ছিল এক থেকে আইডেল স্কুলে এক থেকে দশের মধ্যেই ছিলাম আর আমার পি এসসি এসএসসি পরীক্ষার ফলাফল যদি আপনারা চেক করে দেখেন প্রত্যেকটাতে আমার আলহামদুলিল্লাহ জিপিএফ এসেছে যা এখন গোল্ডেন বলে এসেছে তাহলে আমার রেজাল্ট তো কখনোই খারাপ ছিল না কেন আমাকে এই ধরনের মানসিক নির্যাতনের শিকার হতে হবে মাঝে মাঝে আমাকে শারীরিক নির্যাতনও করতো খন্দকার মোস্তাক সাহেবকে আমি ভালোবেসেছি আমি তাকে ভালোবাসি তাই তার কাছে এসেছি হ্যাঁ বলা যেতে পারে নির্যাতনগুলো আমার থেকে আর সহ্য হচ্ছিল না আমি তাদের এই টর্চার আর নিতে পারছিলাম না তাই আমি তার কাছে বাধ্য হয়েই চলে আসি খন্দকার এই যে আপনি যে কথাগুলো বললেন কি খন্দকার মোস্তাককে বিয়ে করার পরে আপনার উপরে এই ধরনের টর্চারগুলো শুরু হয়েছে না তার আগে থেকে অনেক আগে থেকে অ্যাকচুয়ালি যে কথাটা আপনারা বললেন যে ব্রোকেন ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি তো মানে অনেক দিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যেহেতু ছিল না তাই মানে তাদের মধ্যে কিছুটা ঝগড়াঝাটি হলে সে রাগটা চলে আসতো আমাদের উপর আমার আমার উপরে আমার বাকি দুই বোনের উপর আমি যেহেতু বড় ছিলাম তাই আমার উপরে বেশি আসতো সব সময় আমি কিছুই বুঝতাম না একবার মনে আছে যে বাবা তার রুমে স্ট্যাপলার মেশিন খুঁজে পাচ্ছিলেন না তো আমার রুমে এসেছে তা আমি আমিও খুঁজে পাচ্ছি না এটা নিয়ে আমাকে দশটা কথা শোনাবে সে খুবই উগ্র মেজাজি মানুষ আমি একটা ছোট ভুল করলে আমাকে নানা রকম কথা শোনাতে আমার আমি ছোটখাটো কোনো ভুল করলে তার আমাকে সব সময় কথা শোনাবে যে তুমি এটা কেন করেছো এটা কেন করেছো ভুল হতেই পারে আমাকে তার একবার বুঝিয়ে দিতে পারে কিন্তু না কখনই তার একবার বুঝিয়ে সে কথাটা বলেনি আসলে নির্যাতন বিষয়টা তো অনেক দিন থেকেই ছোটোবেলা থেকে আমি বলবো না আমি যখন ক্লাস সিক্সে উঠি তখন থেকে মানে ফ্যামিলিতে এই ধরনের প্রবলেমগুলোর মুখোমুখি হই তখন থেকে আসলে আমি বুঝতে শিখি যে এই ধরনের সমস্যা হচ্ছে বা তার আমার উপরেই সে রাগটা ছাড়ছে আমি ছোট্টবেলা থেকে অনেক বই পড়ি অনেক গল্পের বই পড়ি উপন্যাস পড়ি মানে অনেক যা যে বই সামনে পাই সেই বই পড়ে শেষ করতাম তো বই পড়ে পরে আমি অনেকটাই বুঝতাম যে এটা আসলে ঠিক না কিংবা আমার বাবা মা আমার উপর এই ধরনের নির্যাতন করতে পারে না আমার মনে হতো আচ্ছা আমি তো একটা ভুল করেছি আচ্ছা কি আম্মু মাকে এটা বুঝিয়ে বলতে পারতো না বা মেজকে এটা করেছে বাবা তোমাকে আজকে বুঝিয়ে বললেই পারতো যখন কোচিংয়ে দেখতাম যে আমার ফ্রেন্ডের বাবারা তাদের মেয়ের সাথে এত সুন্দর সম্পর্ক একজন আরেকজনের সাথে কথা বলছে মন খুলে তাদের কথাগুলো বলছে একসাথে ঘুরছে একসাথে খাচ্ছে ভাল লাগতো দেখে দেখে মাঝে মাঝে কষ্টও লাগতো যে আমার সাথে এমনটা না কেন আমিও তো এমন জায়গায় থাকতে পারতাম ওদের জায়গায় আজকে আমি থাকতে পারতাম এমনও দেখেছি যে রিক্সার মধ্যে তা আমার ফ্রেন্ড এবং তার মা বসে বসে কি সুন্দর গল্প করতে করতে যাচ্ছে কিন্তু আমি তখন মনে মনে কল্পনা করতাম এই জায়গাতে আজকে আমি থাকতে পারতাম সেখানে আমি ছিলাম না খন্দকার মুস্তাককে বিয়ে করে কতবার বাবার বাড়িতে গিয়েছিলেন আর মানে কি ধরনের আপনার কথা শুনতে হয়েছে আমাদের বিষয়টা জানা জানির পর কলেজ থেকে যখন জানা জানি হয় তখন আমাকে নিয়ে আসে আমি দৌড় দিয়ে চলে আসি তার গাড়িতে গাড়িতে আসার পরেই সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এইভাবে আমার কাছে আসতে পারো না তুমি অ্যাকচুয়ালি তুমি তোমার বাবাকে বাসায় যাও তোমাকে বাসায় দিয়ে আসি সেখানে আমরা সুন্দর মতো কথা বলি জিনিসটা কীভাবে সুন্দর হয় সেটা বোঝানোর চেষ্টা করে বাসায় যাওয়ার পরে বাবা তার সামনে আসেননি এবং তার পরের দিনই আমাকে আসলে ঠাকুর গায়ে নিয়ে যায় তখন আমার এই ইঞ্জুরিগুলো ছিল আমার হাজব্যান্ড যখন সেগুলো দেখে সে আমাকে মুগ্ধ হসপিটালে নিয়ে যায় সেখানে ট্রিটমেন্ট নিয়ে আমি আমরা থানা একটা জিডি করেছিলাম কিন্তু আসলে আমি এই বিষয়গুলো এত পাবলিকলি বলতে চাই কারণ হাজার হোক ফ্যামিলির বিষয় আমি কেন পাবলিকলি বলে নিজের পরিবারকে ছোট করা মানে তো

এটা আমি শুনেই এসেছি যে বাবারা নাকি মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তো দেখতাম যে তার বাবা তাকে অনেক ভালোবাসে প্রত্যেক বছর মানে তারা নানা রকম ঘুরতে যেত একসাথে ঘুরতো তার বাবাকে দেখতাম যে ওই ফ্রেন্ডটা কোনো ভুল করলে সে কিভাবে তার মেয়েকে আগলিয়ে রাখতো কিভাবে তাকে বোঝাতো যে তুমি এটা করতে পারো না সেই আমার ওই ফ্রেন্ড এমন এমন কিছু অন্যায় করেছে আমি তার নাম বলছি না কিন্তু সে একবার বাসা থেকে পালিয়ে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে সেখানে নানা রকম কাহিনী হয়েছে তার বাবা তাকে সেই সিচুয়েশন থেকে উঠিয়ে নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছে তুমি এটা ভুল করছো আমার বাবার পরিবার থেকে আমাদের সাত আট মাস ধরে কোনো রকম কোনো যোগাযোগ নেই কারণ তারাও আমাকে ফোন দেয় না আমিও তাদের সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করি নি আপনি আপনি ধরেন যেহেতু আপনি ভাইরাল যে আপনার কন্টেন্টগুলো তো আপনার পরিবারও দেখতে পাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার বাবা মা উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে যাচ্ছেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন বাবা মায়ের উদ্দেশ্যে আসলে মেসেজ দিব যে আমি যেহেতু আমার হাজবেন্ডের সাথে ভালো আছি সুখে আছি তারা তাদের এই রকম যে বারাক এবং নানা জায়গায় আমার হাজবেন্ডের নামে বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে যা মিথ্যা এই দুটো মিথ্যা মামলা করা হয়েছে এই বাবা এই মামলার পিছনে লেগে আছেন এখন পর্যন্ত এই মামলার পিছনে সে একদম লেগেই আছে কোনোভাবেই নিস্তার দিচ্ছে না সে যেন এগুলো থেকে অন্তত একটু আমাদেরকে মুক্তি দেয় আমি ভালো আছি আমি চাই আমার পরিবার যেন আমাকে তার সাথে ভালো থাকতে দেয় আমার ফ্রেন্ড যারা ছিল তারা এখনো আমার সাথে ভালোভাবে যোগাযোগ করছে এবং আমাকে তারা শুভকামনাই জানিয়ে আসছে তাই আমি সব দিক থেকেই ভালো আছি